শুভ সকাল বন্ধুরা, কেমন আছো? আমি খুব ভালো আছি। আর এখন বাজে 11টা, আর এখন থেকে আমি আমাদের এই ব্লগটা শুরু করছি। তো আমাদের এখন দুপুরবেলা রান্নার জোগাড় করতে হবে। সকালবেলায় সবাই মোটামুটি সিম্পল খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে সমস্ত থালা বাসন মাজা কমপ্লিট। আর এদিকে আমাদের বাড়িতে কিছু মিস্ত্রি কাজ করছে, তাদেরকেও খেতে দিতে হবে দুপুরে, সেই জন্যে রান্নার একটু তোড়জোড় আছে। আর আমাদের বাড়িতে একটা ইনকিউবেটর মেশিন তৈরি হচ্ছে, যেটা অলরেডি আমাদের বাড়িতে আছে তিনটে, এখন আবার একটা তৈরি হচ্ছে, তো সেগুলোই ওরা করছে। আর সঙ্গে আমার হাজব্যান্ড তো আছেই, ওই মেনলি দেখিয়ে দিচ্ছে যে কীভাবে কী করতে হবে, আর ওনাদের দিয়ে কাজটা করিয়ে নিচ্ছে। আজ দুপুরের মেনু হচ্ছে পুঁই চিংড়ি। চিংড়ি মাছটা রাখা হয়েছিল গতকাল, সেটা ফ্রিজেই ছিল, মোটামুটি বড় সাইজের চিংড়ি। আমি যদি অনেকদিন ধরে মাকে বলছি, মা একটা চিংড়ি মাছের মালাইকারি খাবো, তো যথারীতি আর কি বিভিন্ন কারণে আর হয়ে উঠছে না। আর আজকে সকালবেলায় রেখেছে লোটে মাছ। লোটে মাছ আমার বেশ ভাল লাগে, লোটে মাছের ওই ফ্রাই টাইপস আর কি, বা লোটে মাছের যে হালকা যে ঝোলটা হয় আর কি, খুব ভাল লাগে আমার। অনেকেই হয়তো তোমরা লোটে মাছ পছন্দ করো না, অনেকে একটু ঘেন্নাও পাও, কিন্তু না, আমার কোনো অসুবিধা হয় না, তো লোটে মাছ দিয়ে হবে। আর কয়েকটা উচ্ছে দেখো বাজার থেকে কিনে আনা হয়েছে, কিন্তু বেশ কিছুদিন হলো শুকিয়ে যাচ্ছে, তো এইগুলোর তো একটা বন্দোবস্ত করতে হবে, সেই কারণে এটাকে গোল গোল করে কেটে ভাজা হবে, ঠিক আছে। আর আমার হাজব্যান্ডের জন্য একটা পাতলা ঝোল হবে তেল ছাড়া, সেটা হচ্ছে ঝিঙে দিয়ে হবে, কারণ ও একটু সমস্যার মধ্যে রয়েছে, তো ওকে ডাক্তার বলেছে যে একদম তেল ছাড়া খেতে। দেখো এই যে পুঁই শাক, এটা হচ্ছে আমাদের ছাদ বাগানের, কিন্তু খুব দারুণ পুঁই শাক হয়েছে। আর ডগাগুলো দেখো কত সুন্দর, কত মোটা হয়েছে। এটা আজকে সকালেই মা কেটে এনেছে ছাদ থেকে, তোমাদের সেই ভিডিওটা দেখাবো। আর আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ছাদ বাগানে গিয়ে মা যখন এই পুঁই শাকটা কেটে এনেছে, তখন আরও কিছু জিনিস ওখান থেকে এনেছে, তার টোটাল ভিডিওটাই তোমরা কিন্তু দেখতে পাবে। ছাদের পাড়ে চলে এসছি, দেখো আমাদের ঢেঁড়স গাছের থেকে কিছু ঢেঁড়স তুলছি, ঢেঁড়স গাছগুলো অনেক বড় হয়ে গেছে, আমাদের ছাড়িয়ে উপরে উঠে গেছে। প্রত্যেক দিন আমি ঢেঁড়স গাছ থেকে ঢেঁড়স তুলি, সেদ্ধ দেয়াই, তার কারণ টাটকা ঢেঁড়স, তো আমি প্রত্যেক দিনের তো প্রত্যেক দিনই তুলি। আর ওপাশে অনেক সবজি হয়েছিল, আমার কর্তামশাই তুলে নিয়ে গেছে, সেগুলো তোমাদের আমি দেখিয়ে দেবো। আর এই ঢেঁড়সটা ওনার তুলতে মনে নেই, সেজন্য আমি তুলতে এসেছি। এই দেখো লঙ্কা গাছে কেমন লঙ্কা হয়েছে, একবার ভর্তি হয়ে গেছে লঙ্কা। এরকম যদি পাঁচটা গাছ থাকে তাহলে লঙ্কা কেনাই লাগে না। প্রথমে আমি পুঁই শাকটা কেটে নেব। মা পাতাগুলো দিতে হবে তো? হ্যাঁ ঠিক আছে। Thank you.
বন্ধুরা আমার কষ্ট কিন্তু একজনের একদম সহ্য হচ্ছে না, সে বলছে আমি তোমাকে একটু হেল্প করতে চাই চাই চাই, না করতে হবে না, ও তাও বলছে না আমি এটা করি। তো এসে গেছে হাজির আমাদের হেল্পিং হ্যান্ড, এই দেখো ও এখন বললো যে রসুনটা ও বেছে দেবে। ঠিক আছে, তাহলে ঠিক আছে বাছো, অসুবিধা নেই। রসুন এখন কাটতে বসে যাচ্ছি আমি। এখন রসুন কাটা, রসুন কাটারও সহজ পদ্ধতি আছে, সেটা আমি তোমাদের বলছি। অনেক কিছু জানে তোমাদেরকে শিখিয়ে দেবে কিন্তু। এই যে এখানে একটা রসুন রয়েছে, এটাকে মাঝখান বরাবর কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর এখানে ধরতে হবে, এই যে দুপাশ উপরে উঠে যাচ্ছে, নিচে করো, এই যে দুপাশ একবারে উঠে যাবে এখান দিয়ে। তাহলে এই যে বুদ্ধিটা তুমি পেয়েছো, এই বুদ্ধিটা কে শেখালো? মামি। এই যে রসুন ছুলছি, খুব ইজিলি হয়ে যাচ্ছে রসুনটা ছোলা। হ্যাঁ আসলেই তাই, শরৎ আসছে, কিন্তু করোনার যে আবহ তাতে আর আজকে আকাশটা ভীষণ পরিষ্কার হয়ে যাচ্ছে, মাঝে মাঝেই মাঝে মাঝে প্রচন্ড বর্ষা। বাবা বলছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে গান নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা, তো সত্যি আজকে আকাশটা দেখে সেই রকমই লাগছে। পুঁইশাক কাটা হয়ে গেছে, দেখো বন্ধুরা রসুন, এটাকে আমি এর খোসাটা ছাড়াবো এই গা থেকে। তো খুব সহজেই রসুনের গা থেকে খোসাটা ছাড়ানো যায়, সেটাই আমি তোমাদের দেখাবো। অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই রসুনটা ছাড়ানোর ক্ষেত্রে আমরা নখটা ইউজ করে ফেলি, অনেক সময় নখে ব্যথাও পাই এবং সেই ব্যথাটা কিন্তু অনেকদিন থাকে। তো আমি এই রসুনটা ছাড়ানো কীভাবে সহজে করা যায়, সহজে ছাড়ানো যায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। এই যে রসুনটা নিয়েছি, এটাকে একটু ছিঁড়ে নেব, ছিঁড়েছি, এবারে কত ইজিলি হয়ে গেল দেখো। এইভাবে তোমরা রসুনগুলো ছাড়াতে পারো, নখে ব্যথাও পাবে না কিন্তু ইজিলি তাড়াতাড়ি হয়ে যাবে। তরকারি কাটা কমপ্লিট হয়ে গেছে, আমি ওগুলো ধুয়েও নিয়েছি। দেখো এই যে আলু কেটেছি, এটা হচ্ছে পুঁই শাকের জন্যে, আর এটা হচ্ছে ঝিঙের জন্যে, ওটা ওর তরকারি হবে। লঙ্কা চেরা, আর এখানে উচ্ছে ছোট ছোট করে গোল গোল চাক চাক করে কেটে রাখা আছে, এটা ভেজে নেওয়া হবে। পুঁই শাক আর ওর পাতা ধুয়ে নিয়েছি আমি, এটা হচ্ছে ঝিঙে। তরকারি সব কমপ্লিট, মা তো অলরেডি মশলা করেই নিয়েছে, ইভেন রান্নাও শুরু করে দিয়েছে। যাই হোক, রান্নার ভিডিও তোমরা দেখবে। দেখো এখানে আছে কচুর লতি, কচুর লতি আমি কালকেই বেছে রেখেছি, কালকে এনেছিল। আর এখানে রয়েছে চিংড়ি মাছ, এটাকে একটু বেছে দেব আমি, বেছে দেওয়ার পর আমি স্নানটা করে নেব। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি, এ দেখো লোটে মাছ রান্না হবে আজকে। এই লোটে মাছটা আমি কেটে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি, আর লোটে মাছটা দিয়ে আমি কারি করব, তার কারণ এর সঙ্গে আমি একটু আলু দিয়ে রান্না করব। আর এই দেখো মিস্ত্রিরা কাজ করছে আমাদের বাড়িতে, ইনকিউবেটার মেশিন তৈরি হচ্ছে বলছিলাম, কালকে থেকেই হচ্ছে। ইনকিউবেটার মেশিন অলরেডি আমাদের বাড়িতে কিন্তু বিভিন্ন আছে। ইনকিউবেটার মেশিনটা হচ্ছে তোমার ডিম থেকে বাচ্চা ফোটে আর কি, মেশিনে কখনো ডিম বসালে তোমাদের নিশ্চয়ই দেখাবো, এবং মেশিনটা সম্পর্কে পরবর্তীতে শেয়ারও করব। তেল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে,
তেল আছে ওই করে আমি আর একটু তেল দিয়ে দেব। লোটে মাছের কারির জন্য নিয়েছি রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কা বাটা আর একটু পেঁয়াজ বাটা। আর এখানেও দেখো নিয়েছি গোটা পেঁয়াজ চার ফালি করে আর কয়েকটা গোটা রসুন আর দুই একটা তেজপাতা। তেল গরম হয়ে গেছে, জিরে ফোড়ন দিয়ে দিলাম। রঙের জন্য আমি নিয়ে নেব অল্প একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আমি জল দিয়ে দেবো আলুটা নরম হওয়ার মতো, বেশি জল দিচ্ছি না। দেখো আলুটা নরম হয়ে গেছে, এবার আমি সাতলানো মাছটা এভাবে ঢেলে দেবো। এভাবে লোড়ে মাছের কারি রান্না করলে অল্পেতে বিস্তর হয়, নইলে এই শুধু এই মাছটুকু অল্প হয়ে যায় বা অনেককে খেতে পারে, খেতেও খারাপ লাগে না। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এবার আমি পুঁই চিংড়ি রান্না করছি। পুঁই চিংড়ির জন্য তেলটা বসিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা ভেজে নেবো আগে। তেল গরম হয়ে গেছে, দেখো পুঁই চিংড়ি আর এদিকে আছে লোটে মাছের কারি। এখন আমরা সবাইকে ভাত দিয়ে দেব। শুভ সন্ধ্যা বন্ধুরা, আমাদের চা খাওয়া হয়ে গেছে আর গরম গরম হেলান চা চপ এনেছে মুড়ি দেখিয়েছে। কিন্তু এমন একটা সময় আমার মেজনুনদের ফোন এসছে, ফোন করতে করতে আর হেলান চা চপটা ঠান্ডা হয়েও গেছে। হেলান চা চপটা বৌমা সৌম খেয়ে নিয়েছে, গরম গরম খাবো আর তোমাদের সাথে শেয়ার করবো এটা ভেবেছি। আর মা তো কথা বলেই যাচ্ছে, যথারীতি আর আমাদের আর ধৈর্য করবো না, আমরা খেয়ে নিয়েছি। তোমরা খাও, খেয়ে শেয়ার করো। আর যে সৌমর হাতটা নড়ছে, বডিটা শুয়ে গেছে মাটিতে, আর যেখানে বসবে সঙ্গে সঙ্গে শুয়ে পড়বে, তার মানে দেহের ওয়েটটা বেড়ে যাচ্ছে। দেখো শুয়ে পড়েছে, মোটামুটি বসার কোনো টাইম নেই, গরম লাগছে, উপরে ফ্যান চলছে না। যাই হোক বন্ধুরা, আমার ব্লগটি আর বাড়াতে চাচ্ছি না, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, করোনার জন্য সচেতন থেকো। দিদার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। দিদার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন এবং অল প্রেস করবেন। টাটা।